ভঞ্জনগরে আন্তর্জাতিক যোগ দিবস পালিত। আন্তর্জাতিক যোগ দিবস অবসরে ভঞ্জনগর বেলেশ্বর শৈবপীঠে শুক্রবার আন্তর্জাতিক যোগ দিবস পালন করা যাইছি। ভঞ্জনগর পঞ্চায়েত সমিতি ও ভঞ্জনগর পৌরপালিকার মিলিত আনুকূল্যে আয়োজিত যোগ শিবিরে মুখ্য অতিথি রূপে মাননীয় ভঞ্জনগর বিধায়ক শ্রী প্রদ্যুম্ন কুমার নায়ক যোগ দিয়েছিলেন। সম্মানিত অতিথি রূপে ভঞ্জনগর উপজেলাপাল শ্রী অনিল কুমার সেঠী ও অতিরিক্ত জেলাপাল বিশ্বরঞ্জন কর যোগ দিয়েছিলেন। উক্ত যোগ শিবিরে শরীর প্রতি যোগর উপকারিতা ও দৈনন্দিন জীবনরে যোগাভ্যাস করা উচিত বলে অতিথিগণ বক্তব্যে কহিলে, যাহাদ্বারা মানুষ সুস্থ রহিলে সমাজ সুস্থ রহিব। যোগ শিবিরে মাননীয় বিধায়কঙ্ক সমেত ভঞ্জনগর গোষ্ঠী উন্নয়ন অধিকারী মন্মথ কুমার নায়ক, তহসিলদার উমাশঙ্কর বেহেরা, সমস্ত সরকারি অধিকারী ও কর্মচারীগণ, স্বেচ্ছাসেবী অনুষ্ঠানর কর্মকর্তা, মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, সাংবাদিক বন্ধু এবং মান্যগণ্য ব্যক্তি ও জনসাধারণ যোগাভ্যাস করে। এতে প্রশিক্ষক ভাবে সুভাষ চন্দ্র গৌড়, সুব্রত কুমার প্রধান, আলোক স্বাইং, দুর্যোধন নায়ক, প্রদীপ কুমার বেহেরা, শরৎচন্দ্র চন্দ্র বেহেরা, সচিত্র কুমার নায়ক, জ্যোৎস্নারাণী সাহু, যাজ্ঞসেনী নায়ক, স্বপ্নেশ্বরী দিগার প্রমুখ যোগ প্রশিক্ষণ দিয়েছিলেন। যোগ শিবিরে অংশগ্রহণ করেছিবা সমস্তঙ্কু মুখ্য অতিথি ও সম্মানিত অতিথি প্রশংসা পত্র প্রদান করেছিলেন। শেষে উপখণ্ড সূচনা ও লোক সম্পর্ক অধিকারী গৌরশঙ্কর শতপথী সমস্তঙ্কু ধন্যবাদ অর্পণ করেছিলেন। পরিচয় দেবে উদ্ধব কুমার মিশ্র, বাউশনী গ্রাম পঞ্চায়েত সরপঞ্চ। আজি আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে ভঞ্জনগরে, আপনার কেতে উৎসাহিত? না, আজি তো ভঞ্জনগর নাই, সারা বিশ্বরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে। প্রত্যেক শহর প্রত্যেক গ্রামাঞ্চলের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর বিকাশ কার্যক্রমে যোগ দিবস চালছি। আমার বি ভঞ্জনগর বেলেশ্বর পীঠে প্রত্যেক পঞ্চায়েতর সব সরপঞ্চ মাননীয় ব্যক্তি জনসাধারণ আসছেন। যোগ করা দ্বারা শরীরের উন্নতি হয়ে কোণী প্রকার রোগ ব্যাধি নহবার আশঙ্কা আছে। এটা পুরাতন যোগ, কিন্তু এটা সুপ্ত অবস্থায় লা বর্তমান সরকারের প্রহসনার বহু লোক এই যোগ প্রতি আগ্রহ প্রকাশ করছেন। মোর নাম শুভকান্ত নায়ক, মোর বয়স 45। আজি হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান ক্রমে সারা বিশ্বের আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা যাচ্ছে। যোগ যা জীবনের অভিন্ন অঙ্গ, আপনার তাকে যে লোক নিয়মিত ভাবে যে যোগ করে সে বহু রোগর মুক্তি পাইব। তেণুকরি সমস্ত মোট গোটিয়ে বিনোদ, মু গোটে মেডিকাল প্রফেসনের অছি, হেলথ ওয়ার্কর কাম করছি, আপনার সমস্ত মোট বিনম্র নিবেদন, আপনার সমস্ত মানে যোগ অভ্যাস করুন। যোগ জীবন আর জীবিকা দুইটা যাক জিনিস জীবনে নিহাতি দরকার। যদি আপনার যোগ প্রাণায়াম করবে সুস্থ রহবা সাগে গোটে সুজীবন যাপন করে পারে। এই প্রত্যেক যুবক মানুষ মোট আগ্রহ আর নিবেদন যে আপন মানে কেবল যোগ আর নিয়মিত ব্যায়াম করুন আর সুস্থ রুহ। স্যার আপনার পরিচয় দিন। মো নাম হচ্ছে ভঞ্জকেশ্বর প্রধান, মু জন সমাজসেবী। আজ আন্তর্জাতিক যোগ দিবস, এতে আপনার কেমিতি ভাগ নেলে আর কোণ সব কার্যক্রম রহলা? জুন 21 হচ্ছে যে এটা হচ্ছে বিশ্ব যোগ দিবস। এই উপলক্ষে সারা ভারতবর্ষ এবং বর্তমান মধ্যে আমার ভঞ্জনগর প্রত্যেক পঞ্চায়েত এবং বিজ্ঞাপিত অঞ্চলের সহযোগে সমস্ত মিলিত উদ্যমে আজ ভঞ্জনগর বেলেশ্বরঠারে যে যোগ দিবস পালিত হয়েছে, এতে মাননীয় বিধায়ক শ্রীযুক্ত প্রদীপ কুমার নায়ক এবং প্রশাসনিক অধিকারী আমার সবকলেক্টর সাহেব এবং বিডিও স্যার, তহসিলদার স্যার এবং আডিশনাল কলেক্টর স্যার সমস্ত সাহায্য সহযোগের উদ্যমে আজ 500 লোক আজ এই বিশ্ব যোগ দিবসের সামিল হয়েছেন। যা কি যোগ মানুষের নিহতি আবশ্যকতা রয়েছে, শরীরপ্রাই এই যোগ নিহতি উপকারিতা। তেমন প্রত্যেক ব্যক্তি যদি প্রত্যেক দিন 10 মিনিট হোক 15 মিনিট হোক কিছু কিছু যোগ সাধন করে পারে, তাহলে শরীর সুস্থ রহব। তেমন এইপরি কার্যক্রম মঙ্গলদায়ক প্রত্যেক ব্যক্তি মানুষ। মো নাম হচ্ছে মোহন সাউ, সিআরসিসি বড়কদণ্ডা ক্লস্টর ভঞ্জনগর ব্লক। আজ হচ্ছে বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস। এই যোগ দিবস সারা বিশ্বের পালিত হচ্ছে। আমার ভারত আও রাজ্য ওড়িশা গ্রামাঞ্চল সমগ্র অঞ্চলের সমস্ত অনুষ্ঠানের শিক্ষানুষ্ঠান যেউঠি ছাত্র ছাত্রী আমার মেডিকাল হোক কিংবা সমস্ত ক্ষেত্রে এই যোগ দিবস পালন করা যাচ্ছে। ভঞ্জনগর গোবিন্দ চন্দ্রগড়ঙ্ক রিপোর্ট, বিশ্ববিজয়ী নিউজ, ওড়িশা।